দেখি এগুলো ভিতরে নিছেন কি জন্য? এগুলো ভিতরে নিছে এই জন্য, এই কারণ হচ্ছে উনি এই যে এগুলো সব ফিজিশিয়ান স্যাম্পল। আপনি তো ইনফেকশনাল অপরাধ করেন। না রাখেন রাখেন, এই যে সব ফিজিশিয়ান স্যাম্পল। এই যে স্যার, এই যে আমার মাল এনে থাকে এক্সপায়ার মাল, এক্সপায়ারি মাল আছে। কোন জায়গায় রাখছেন আপনি স্যাম্পল? দাঁড়ান দাঁড়ান এক মিনিট দেখি আমি। আপনি ফ্রিজের মধ্যে কি মাংস রাখছেন কি জন্য? এটা নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে। আপনাকে একটা কথা বলি, এই যে ফিজিশিয়ান স্যাম্পল না, এটা উনি কি নিজের পকেট থেকে নিয়ে আসছে? আপনার এখান থেকে পাওয়া গেছে না? ঠিক আছে, এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে এই যে মূল্যটা, এটা আপনি বসেছেন? ছয় নাম্বার শর্তটা পড়েন। আপনি বসেছেন কেন? এটা ও দিছে, আর মানে ওরা আমার কোনো ওষুধ নিয়েছে। বিক্রি করেন ওরা, কি জন্য রাখছেন বলেন? ফিজিশিয়াল স্যাম্পল রাখছেন, তাই এটা এর জন্য এমআরপিটা। তার মানে ফিজিশিয়াল স্যাম্পলটারে আপনি বলেন মুছা এমআরপি লেখছেন না? এই ওষুধটা মেয়াদ, এটা ওই এই ওষুধটা মেয়াদ করুন, ওষুধটা মেয়াদ করুন। আমরা যদি বলি এটা মেয়াদ নাই, আমরা বলতে পারবো না, কারণ এই ওষুধটা যে আপনাকে মেয়াদ উত্তীর্ণ দেয় না তার প্রমাণ কি? আর আপনি সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ফ্রিজের মধ্যে এই যে ওষুধগুলোর সাথে আপনি রাখছেন কি, যে ভর্তা, খাবার ভর্তা। তাহলে এটা হলো দই, দই নাকি কি? গুড়। তারপর রাখলেন ওই পাশে, উপরে উপরে হলে কি মাংস? আচ্ছা, উপরে রাখছেন মাংস, তারপর আলো পানি, ওষুধের মধ্যে ওষুধের সাথে গেলে রাখা যায়? আপনার লাইসেন্স তো বাতিল করছেন, আমরা লিখবো, কারণ আপনি ফার্মেসি চালানোর মতো যোগ্যতা আপনার নাই। কারণ একটা ফার্মেসিতে কখনোই এই যে ভর্তা টর্তা সহ সাথে ওষুধ টষুধ এগুলো কি রাখা যায় বলেন আপনি? কারণ মানুষের ওষুধ ওষুধ তাতে কী সমস্যাটা আমি বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে, যখন খাদ্যপণ্যের সাথে ওষুধ রাখবেন তাতে দুটা ক্ষতি হয়, খাদ্যপণ্যের মানে গুণাগুণ নষ্ট হবে, ওষুধ যেগুলো রাখবেন এটার গুণাগুণ নষ্ট হবে, কারণ দুটা দুই পরিবেশে রাখতে হয়। এটা হলো একটা বিষয়। আর আপনি কমার্শিয়াল প্যাকেটের সাথে যে এক ওষুধের সাথে আর এক ওষুধ মিক্স করে রাখছেন, এই যে ফিজিশিয়ান স্যাম্পলগুলো, এগুলোর কোনো মেয়াদ নাই। এগুলো মেয়াদ না থাকলে মানুষ কিনে তো ভোক্তা তো প্রতারিত হবে। আচ্ছা, আর মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। আর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আপনার, আপনি নিজে হাতে মূল্যে ট্যাম্পারিং করছেন, নিজে হাতে যে মূল্য লিখছেন, এগুলো শাস্তিযোগ্য অপরাধ। ভোক্ত অধিকার আইনে তিনটা ধারাতেই শাস্তির বিধান আছে। আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। আপনি ভবিষ্যতে এই অসাধু যে উপায় যেগুলো আছে এগুলোর থেকে বিরত থাকবেন, নিয়ম মেনে ব্যবসা করবেন।